প্রিফার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ এখানে পুজো ইভেন্ট ইন্টারফেস চলে আসছে আমাদের গেমের মধ্যে অ্যান্ড গাইজ এখান থেকে তোমরা একটা ব্যানার একটা আফতার পাবে তো এখানে সিম্পলি আমরা ইভেন্টের মধ্যে আসার পর এখানে স্টার্টে ক্লিক করতে হবে তো এখানে স্টার্টে ক্লিক করলে আমাদেরকে কিন্তু এখানে ল্যাব ক্রাইসিসের নামে একটা দেখাচ্ছে আর এখানে আমাদেরকে ক্লিক করতে হবে গাইজ আর সিম্পল ব্যাপার এখানে টাইপের একটা পুজো গেম আসবে দেখো আমি মরে গেলাম একবার তো মোকোটাকে আমাকে এদিকে সরাতে হবে মানে ওই অবজেক্টগুলো বা ইট মতো যে বান্ডিলগুলো বা যাই বলো না কেন বক্সগুলো তো ওই বক্সগুলো তো মোকোকে লাগালে হবে না আমাকে এদিক ওদিকে দেখো আবারও আমি মরে গেলাম গাইজ গাইজ এভাবে করে মোকোকে আমাকে একটু বাঁচিয়ে চলতে হবে মানে বক্সগুলো নিচে যখন নামবে মোকোটাকে আমাদেরকে সাইডে সরিয়ে নিতে হবে অ্যান্ড সাইডে এখানে যখনই আমাদের জিরো হয়ে যাবে উপরে তখনই কিন্তু আমরা জিতে যাব আর সাথে সাথে গাইজ আমরা নেক্সট লেভেলে চলে যাব অ্যান্ড এখানে আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে এখান থেকে আনলক করতে হবে তো সিম্পল ব্যাপার মাঝখানে ট্যাপ করলেই আনলক হয়ে যাবে এটা অ্যান্ড এখানে আমাদেরকে কিন্তু আনলকের জন্য এখানে কিছু না কিছু লিখতে হবে তো এখানে কি লিখতে হবে তোমাদেরকে আমি বলে দিই এখানে

ড্রাগন গাইজ ওই এক্সাক্টলি ওই যে নাম্বারটা তোমরা দেখতে পাবো ওই একই নাম্বার তোমাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে এন্ড ইনপুট করা হয়ে যাওয়ার পর এখানে এন্টারে ক্লিক করবে তোমরা এরপর গাইজ তোমরা এখানে লেখা দেখতে পেয়ে যাবে ভাইরাস ডিটেক্টেড এরপর এখানে রানিং বাটনে ক্লিক করতে হবে তোমাদের তো এখানে রানিং বাটনে ক্লিক করার পর এখানে ফাইনাল পাসওয়ার্ড তোমাদেরকে এন্টার করতে হবে এন্ড গাইজ এখানে ফাইনাল পাসওয়ার্ড যেটা সেটা আমি তোমাদেরকে বলে দিই ফাইনাল পাসওয়ার্ড হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এইচ ই ডাবল এল ও ডাব্লিউ ও আর এল ডি হ্যালো ওয়ার্ল্ড লেখার পর তোমরা এখানে গাইজ এই যে তীরের একটা মতো আইকোন দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করবে অ্যান্ড ওটা ওটাতে ক্লিক করার পরে ইন্টারফেস তোমাদের সামনে আসবে এখানে গিফট বক্স দেখতে পাবে গিফট বক্স ক্লিক করলে কিন্তু তোমরা এখানে তোমাদের রিওয়ার্ড দেখতে পেয়ে যাবে সিম্পলি এখানে তোমরা কনফার্ম এর অপশনে ক্লিক করে দিলে তোমার ভোট সেকশন কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু ক্লেম হয়ে যাবে তো গাইজ এই ছিল এই ইভেন্ট কমপ্লিট করার একদম সহজ প্রসেস তুমি কিন্তু এক মিনিটে এটা কমপ্লিট করে নিতে পারবে তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ ঠেক কেয়ার বাবাই